কেউ সন্দেহের বাইরে নয়, কেউ সন্দেহের বাইরে নয়। কেমন আছো তোমরা? বন্ধুরা, মাছের রাজা হলো ইলিশ, আর মানুষের রাজা ইলিশ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমার আমার আমাদের সবার প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরাজ। আসলে ছোটবেলা থেকে অনেকবার চোর পুলিশ খেলা খেলেছি, কিন্তু ছোটবেলায় প্রত্যেকবারই আমি হয়েছিলাম কি, চোর। তাই আশা যখন পূর্ণ হয়নি, তাই আশা পূর্ণ করতে আমি আজকে সবার মাঝে রয়েছি পুলিশ। বন্ধুরা, ভয় পাবার কিছু নেই, ডেকে নেব আমাদের প্রথম বন্ধু। সে আসছে সেই নারায়ণগঞ্জ থেকে, সরোজ। আমাদের রনি ভাই আর এখনো হয়নি বিয়ে, তাই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই পৃথিবীর মানুষ আমাদের অর্থাৎ টিয়ে পাখিদের নিয়ে কত কি রং তামাশা করে এবার শুনুন। এক লোক গাড়ি চালিয়ে যাচ্ছে, তার কাঁধে আমার খালাতো ভাই টিয়ে বসে আছে। হঠাৎ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো, ভাই আমার টিয়ে ছিটকে পড়লো রাস্তার পাশে, চালকের কি হলো কে জানে। এদিকে এক লোক আহত টিয়েকে পেয়ে সেবা যত্ন করে একটা খাঁচায় ভরে রাখলো। আমার খালাতো ভাই টিয়ার জ্ঞান ফিরলে বলল, হায় হায়, আমার ড্রাইভারটা নিশ্চয়ই মারা গেছে, আর আমি সেই অপরাধে হয়তো এখন জেলে। একদিন গাছের ডালে বসে শুনি চড়ুই পাখির দুই বাচ্চা কথা বলছে। এই, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম, নাম এখনো রাখিনি, তবে আদর করে আম্মু ডাকি। মানুষের মতো কথা বলতে পারে আমার ছোট মামা টিয়ে, কিন্তু সে টিয়ে মামা বেশি সুবিধার নয়, খাঁটি ঠকবাজ। এবার শুনুন তার কাণ্ডকীর্তি। কথা বলতে পারে এমন টিয়ে কিনলো এক লোক। ভাই, 800 টাকা দিয়ে কিনলাম, কিন্তু শিওর তো এই টিয়ে কথা বলবে? অবশ্যই বলবে, না বললে অর্ধেক টাকা ফেরত। তো যাই হোক, লোকটা টিয়ে নিয়ে চলে যাচ্ছে, বাড়িতে নেওয়ার পর দেখে কথা বলা তুলে থাক, আমার ছোট মামা টিয়ে মুখে খোলে না। লোকটা বিরক্ত হয়ে টিয়ে ফেরত নিয়ে এলো। দোকানদার বলছে, আগেই বলেছিলাম পুরো টাকা কিন্তু পাবেন না, অর্ধেক পাবেন, অর্ধেকই সই, এই ফালতুটি আমার দরকার নেই। দোকানদার 800 টাকার অর্ধেক 400 টাকা ফেরত দিল। লোকটা নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ লোকটা দেখে একটা 100 টাকার নোট একটু ছেঁড়া। সে সেটা বদলানোর জন্য আবার দোকানে এসে দেখে টিয়ে তার মালিককে বলছে, 200 টাকা তোমার, 200 টাকা আমার। এবার শুনুন আমার বন্ধুর করুণ কাহিনী। সে আছে ঢাকার কাটাবনের পাখির দোকানে, কিন্তু সব সময় তার মালিক যা বলে তার উল্টো কথা বলে। একদিন মালিক বললেন, বাহ, সকালটা কি সুন্দর। টিয়া তা না বলে উল্টো পাল্টা কথা বলতে লাগলো, বাহ, সকালটা কি পচা। এই দেখে মালিকের মন খুবই খারাপ হয়ে গেল। সে টিয়ার পা ধরে কিছুক্ষণ চোরকির মতন ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিল দেয়ালে। টিয়া কোনো মতে উঠে বসলো। মালিক হুঙ্কার দিয়ে বললেন, এবার বল সকালটা সুন্দর। টিয়ে পাখি বলল, কি করে বলি, এত বড় ঘূর্ণিঝড় হয়ে গেল যে। দারুণ, কেমন লাগলো তোমাদের? বন্ধুরা, আমরা ডেকে নেব আমাদের পরবর্তী বন্ধুকে। সে আসছে নড়াইল থেকে, তমা। এক অতিথিকে গৃহকর্ত্রী বললেন, এক মাস হয়ে গেল আপনি আমার বাসায় আছেন,
তা আপনার বাড়ির মানুষ আপনার জন্য চিন্তা করবে না বুঝি? করবে না আবার? খুব করবে। তাই আজই আমি ওদেরকে ফোন করে এখানে আসতে বলেছি। এক চাকর তার মালিককে বলছে, হুজুর আপনি যা বলবেন আমি তাই করব, আপনার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি। এই কথা শুনে মালিক বলল, তাহলে এক্ষুনি এই নদীতে ঝাঁপ দিয়ে দেখাও তো। হুজুর আজকে না, কয়েকদিন পরে। কয়েকদিন পরে কেন? হুজুর সাঁতারটা একটু শিখেনি, আমি মরে গেলে আমার মতো প্রভুভক্ত আপনি কোথায় পাবেন? আমার ভাইয়া আর ভাবি গেছে কেনাকাটা করতে। ভাবি যা দেখে তাই কিনে, ভাইয়া তো অস্থির। ভাইয়ার গম্ভীর মুখ দেখে ভাবি বলল, দেখো আজকে কত সুন্দর চাঁদ উঠছে না, ওটাও কি তোমাকে কিনে দিতে হবে? আমার জামাল মামা রনি মামাকে বলছে, জানিস আজ না আমার ম্যানেজারটাকে বিদায় করে দিলাম, বেটা আরেকটা সার্টিফিকেট চায়। দিয়েও দিলাম, লিখে দিয়েছি, বেটা ঝোকগুরুটে মিথ্যেবাদী অসভ্য চোর। তা দুটো ভালো কথা লিখে দিলেও পারতি। দিয়েছি তো, লিখেছি বেটা ভালো খেতে পারে আর অফিসের ভালো ঘুমোতে পারে। ওদের দেখে আমার খুব আলিপ লালার কথা মনে পড়লো। তোমাদের কেমন লাগলো ওর পারফরমেন্স বলো? আমার হাতে গান্ডা, এবার খাবার একটু ঠান্ডা, তাই নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবে না সাথে? বন্ধুরা, বিরতির পর আবার ঠিক সময় মতো চলে এসেছি। যদিও খেয়াল করে দেখবে যে সব ঘটনা ঘটে যাওয়ার পরেই পুলিশ আসে, কি বলো? সেদিন কি হয়েছে জানো? আমার এক কলিগ, সে ওই একগাদি আমরা বোম কুড়িয়ে পেয়েছি, তো এরকম আমি বললাম শক্ত করে ধর, ভালো করে নিয়ে আয়, তো অবহেলা করে নিয়ে আসছে। আমরা ফেটে যাবে স্যার, ফাটলে অসুবিধা নেই, আরো অনেকগুলো আছে। বন্ধুরা আর দেরি করবো না, টাঙ্গাইলের এক হাড়ি চমচম নিয়ে আসছে লগ্ন। শীতে লম্বা ছুটি পেয়েছি, আমি আর আমার ভাই মিলে প্ল্যান করলাম মামা বাড়ি বেড়াতে যাব। বেরোনোর দিন ভাই সকাল থেকে বলছে, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, তোমাদের সাজতে তো কত টাইম লাগে। আমি বললাম, যা আজ সেজেই যাব না, মন্দ লাগুক, তাতে কি? বাড়ি গেলাম, মামি তো আমাদের দেখে কত খুশি, আনন্দে দিশেহারা হয়ে গেছে, এটা ওটা কত কি রান্না করেছে। প্রতিদিন কি আমার এত খাবার খেতে ভালো লাগে? মাছ
ভেতরে চাইলে চাইলে ঘুটাইলি গো সই। আচ্ছা তোমাকে বললাম যে টাঙ্গাইল থেকে চমচম নিয়ে আসতে, কিন্তু তুমি তো এসে খিচুড়ি পাগালে, তাই না? কেমন লাগলো ওর খিচুড়ি? এরকম গানের গানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এবং অনেক সুন্দর বাজিয়েছেন তাদের জন্য আমাদের আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, এবার আমরা ডেকে নেব, মুন্সীগঞ্জ থেকে আসছে রোহা। ছেলের দুষ্টুমিতে মা অতিষ্ঠ হয়ে বললেন, তোর যন্ত্রণায় আমি একবারও চোখের দুই পাতা এক করতে পারি না। মা, তুমি আমাকে কেন দোষারোপ করছো? দু চোখের পাতা তো থাকে দু জায়গায়, তুমি এক করবে কি করে? গৃহকর্তা নুরুমিয়া, দুধ না, খাঁটি গরুর দুধ বলেই তো দিলেন, কিন্তু বাসায় নিয়ে তো দেখি অর্ধেক নেই পানি। স্যার, গরু খাঁটি বলছি, দুধ তো বলি নাই। আরে পিপলু, তুই জীবনে কয়টা বই পড়েছিস? জীবন তো এখনো অনেক বাকি, তাই বলতে পারছি না। জানিস রিমি, পৃথিবীতে একটা কাজ আমি ছাড়া আর কেউই পারে না। সেটা কি? আমার হাতের লেখা পড়া। সেদিন মিজান স্যার আমাকে বলল, রোহান তুমি কি পড়াশোনা করো না? পরীক্ষার খাতায় তো সব অঙ্ক ভুল। স্যার, আপনি আমাকে কেন দোষারোপ করছেন? বকুন তুর্যকে আমি তো সব অঙ্ক ওর খাতা থেকে দেখে করেছি। কেমন লাগলো বলো তো? ও কি মুন্সিগিরি করেছে? হ্যাঁ, তাহলে ওকে একটা শাস্তি দেওয়া দরকার নাকি? আচ্ছা বলো তো তোমরা, পুলিশ যখন বুট পরে তখন কি বলে? বুট পুলিশ, বুট পুলিশ। আচ্ছা সব সময় মনে রাখবা যে হচ্ছে পুলিশ হচ্ছে মানুষের বন্ধু, তাই তো? এটা সবাই মনে, তুমিও মনে রাখবা। হ্যাঁ, পুলিশ মানুষের বন্ধু। বন্ধুরা ছোট্ট একটা ব্রেক নিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি কিন্তু বন্ধু। হ্যাঁ ঠিক আছে। ছোট্ট বন্ধুরা ফিরে আসলাম ব্রেকের পরে, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? বন্ধুরা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান। যাই হোক, আর দেরি করবো না, ডেকে নেব আমাদের ঢাকার বন্ধু সাকিকে। আসছে সাকি। এক কৃষকের ছেলে স্কুল থেকে দেরিতে বাড়ি ফেরার পর বাবা জানতে চাইলেন, দেরি হলো কেন রে? বাবা, পড়া পাইনি বলে আটকে রেখেছিলেন, স্যার আমায় জিজ্ঞেস করেছিলেন গাইবান্ধা কোথায়, কিন্তু আমি পারিনি। বাবা রেগে বললেন, হতচ্ছাড়া, গাই কোথায় বান্ধা থাকে জানিস না? গাই তো বান্ধা থাকে বেটা গোয়াল ঘরে। রহিম বাজারে ডিম কিনতে গিয়ে দাম জানতে চাইলেন, ডিমের হালি কত? ভালোটা 10 টাকা, ফাটাটা 5 টাকা। তাহলে ভালোটা খালি ফাটিয়ে দেন। কিরে মন্টু, লুঙ্গি নিয়ে কোথায় যাচ্ছিস? গোসল করতে। তোর গায়ে তো কাদা, কিন্তু তুই তো সাবান আনিস নি কেন? তাছাড়া তুই তো প্রতিদিন সাবান দিয়ে গোসল করিস। আরে বোকা, অন্যদিন শরীর পরিষ্কার থাকে তাই সাবান দিয়ে গোসল করি, কিন্তু আজ গায়ে ময়লা, সাবান দিয়ে গোসল করলে সাবান ময়লা হয়ে যাবে। সেদিন কি দেখলাম জানো? সেদিন দেখলাম সাকি নোংরা পানির মধ্যে গোসল করছে। আমি বললাম, সাকি তুমি কি ব্যাপার, নোংরা পানির মধ্যে গোসল করতেছো কেন? বলে, অসুবিধা নাই, আমি তো সাবান দিয়ে গোসল করতেছি। কেমন লাগলো বলো তো বন্ধুরা? অনেক ভালো। যে সকল বন্ধুরা
এই অনুষ্ঠানে আসতে চাও, এই মঞ্চে পারফর্ম করতে চাও, তাদের জানিয়ে দিচ্ছি এই ঠিকানা। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো, ফোন করার নাম্বার হচ্ছে 9632030-45 পর্যন্ত। বন্ধুরা, তোমরা এই ঠিকানায় যোগাযোগ করলে আমাদের এই মঞ্চে আমাদের সাথে একসাথে মজা করতে পারবে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আর দেরি করবো না, এবার ডেকে নেব আমাদের আমাদের একটা খুবই প্রিয় বন্ধু, যে গানে গানে অনেক মজা করে, অনেক আনন্দ দেয়। সেই বন্ধু আসছে মাগুরা থেকে, আসছে মুগ্ধ। একদিন বাবার সাথে গিয়েছি মাছের বাজারে। বাজারে গিয়ে দেখি ইয়া বড় বড় মাছ। বড় বড় মাছ দেখে আমার মনে হলো এক্ষুনি বাসায় নিয়ে যাই। মাছের গোল গোল চোখগুলো আমার দিকে কিভাবে তাকিয়ে আছে! পিড়ি করে হলেও বাবা মাছটা কিনতে রাজি হলো। মাছ নিয়ে চলে আসলাম বাসায়, পেট পুড়ে খেলাম। কিন্তু মাছ খেয়ে আমার একই দশা হলো গো। ভেজাল দেওয়া মাছ খেয়ে আমার পেটের 12টা বেজে গেছে, এদিকে স্কুলেও যেতে পারি না। মাছ খাওয়ার কথা শুনলে এখন মাথায় জ্বালা ধরে। তোমার না বলিনি, আমরা সবাই মুগ্ধ, কি বলো? দারুণ লেগেছে তোমার পারফরমেন্স।